গরমত আপনি আইসক্রিম খায় নাকি? টেন্টি সাবধান হোক। আইসক্রিম কোম্পানি হব কিমান পরিষ্কার পরিচ্ছন্ন আপনি জানেনে? এবার আইসক্রিমের প্যাকেটর ভিতর উলাল বিষাক্ত পোক। হয় কামরূপর সুন্দলিত আইসক্রিমের প্যাকেটত উলাল বিষাক্ত পোক। বিদ্যালয়ের সন্মুখত বিক্রি করে থাকা আইসক্রিমের প্যাকেটত পোক উলাক তীব্র প্রতিক্রিয়া সুন্দলিত। উৎকট গরমের বাবে বিদ্যালয়ে অহা শিক্ষার্থীসকলেই প্রতিদিনে খায় এই বিষাক্ত পোক ওলোয়া আইসক্রিম। ইপিনে পোক ওলোয়া আইসক্রিম প্রস্তুত করা মামনি আইসক্রিম কোম্পানির মালিক আনোয়ার হোসেনে ফোন করলেও ওলোটাই দুর্ব্যবহার করার অভিযোগ রাইজর। প্রশ্ন হয় কন কন শিশু বা মানুষের জীবনক লই হেতালি খেলা আইসক্রিম প্রস্তুত করা কোম্পানি সমূহ কিমান পরিষ্কার তথা পরিচ্ছন্নতা? খাদ্য আর অসামরিক বিভাগের তদন্তর আওতাত কেউ নাহে এনে অপরিষ্কার অসাবধানতা অবলম্বন করা আইসক্রিম কোম্পানি সমূহ? ইয়াতে বরফের দোকান আইসক্রিম দোকান আইসলো বরফ খোলার লগে তার মানে পোক পরিলক্ষিত হয়, তার পোক আছে। মই এই ক্ষেত্রে ফুড এন্ড সিভিল সার্ভিসক মই অনুরোধ জানাম যে এই বস্তুবিলাকৰ হস্তক্ষেপ করি। আমার যে বরফ ফ্যাক্টরি আছে, বরফ ফ্যাক্টরিবিলাক হাইজেনিক হয় না নহয়, তার ইয়াতর লাইসেন্স আছে না নাই, এবিলাক বস্তু চেক করে আমার এই সৰু সৰু কোন কোন লড়া ছোৱালীর ভবিষ্যৎ যাতে রক্ষা করে তার কারণে মই প্রশাসন প্লাস সিভিল ফুড এন্ড সিভিল সার্ভিসক মই অনুরোধ জানাইছো। হয় বরফক মালিকক ফোন করাতে বরফর মালিকে খুব বেয়া ব্যবহার করেছে যে মোর একো নহয়, মই এনেকে বনাই এনেকে চলাই থাকি। মালিকজন আমি জানি নাকি, মালিকজন আমি শুনামতে ভুলকামারি ঘুরে মেরে সেটা মালিক।